গত 10 মে চম্পাহুর থানাধীন বেহালাবাড়িতে রাজনৈতিক সংঘর্ষ হয় তিপ্রামথা ও আইপিএফটি সমর্থকদের মধ্যে। এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উভয় দলের পক্ষ থেকে চম্পাহুর থানায় মামলা করা হয়। পুলিশ 3 তিপ্রামথা সমর্থকদের গ্রেপ্তার করে। অপরদিকে সরকারের ছোট শরিক দলের কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। পুলিশের এই দ্বিচারিতায় ক্ষোভ জানিয়ে এমডিসি অনন্ত দেববর্মার নেতৃত্বে প্রমীলা বাহিনী চম্পাহুর থানা ঘেরাওয়ের কর্মসূচি নেয়। থানার ওসি শুক্রমণি দেববর্মা ও এমডিসি অনন্ত দেববর্মার আলাপচারিতায় আশ্বাস পেয়ে ঘেরাও কর্মসূচি থেকে বিরত থাকেন প্রমীলা বাহিনী। অচিরেই অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে থানা ঘেরাও করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা এই কেসটা চালু রাখবে এবং তাদের আইপিএফটির তরফ থেকেও অ্যারেস্ট হবে, এই কথা উনি নিজে স্বীকার করেছে এবং আমাকেও স্বীকার করেছে। উনি 7 তারিখ আমাদের এই লোকগুলি যেভাবে হোক কেস শেষ করার জন্য। রিপোর্ট, চ্যানেল 3 রত।